তুরস্ক সিরিয়া সীমান্তবর্তী অঞ্চলের ভয়াবহ ভূমিকম্পের এক সপ্তাহ পার হলেও ক্ষয়ক্ষতির ছাপ এখনও স্পষ্ট। দেশটির বিভিন্ন প্রদেশে উদ্ধার অভিযান অব্যাহত থাকলেও শহরের বাইরের অবস্থা বেশ শোচনীয়। তুরস্কের ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় 100 কিলোমিটার দূরে অবস্থিত একটি গ্রাম মাত্র 45 সেকেন্ডের প্রচণ্ড ঝাঁকুনিতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গ্রামটি। যে কয়টি ভবন দাঁড়িয়ে আছে সেগুলোও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। গৃহহীন হয়ে পড়ায় অনেকে আশ্রয় নিয়েছেন তাঁবুতে। কারো ভাগ্যে তাও জুটছে না। 7.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর পুনরায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন সেখানকার মানুষ। তবে প্রয়োজনীয় সহযোগিতা না পাওয়ায় স্বাভাবিক জীবনে ফিরতে বেশ বেগ পেতে হচ্ছে তাদের। আমার বাচ্চারা এখানে ঘুমায় আর আমরা গাড়িতে। রাতের বেলায় এখানে -22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে। এভাবেই সামনের দিনগুলোতে আমাদের টিকে থাকতে হবে। আমরা 3-4 পরিবার মিলে এখানে থাকি। এখানে পর্যাপ্ত জায়গাও নেই, তাবুও নেই, এখানেই থাকতে হচ্ছে। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। ভূমিকম্পে মারা গেছে অনেক গৃহপালিত পশু। পরিচ্ছন্নতা কর্মীদের অভাবে দূষিত হচ্ছে পরিবেশ। এ অবস্থায় রোগবালাই ছড়ানোর শঙ্কায় রয়েছেন স্থানীয়রা। বাসিন্দাদের মতে সরকারি অব্যবস্থাপনার কারণে ভূমিকম্পের এক সপ্তাহ পরেও দুর্বিষহ জীবন কাটছে তাদের। মৌসুমী সাথী, সময় সংবাদ।